শহরের সুজাপুরে বাস স্ট্যান্ডের কাছে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় পরিদর্শনে স্পেশাল টাস্ক ফোর্স, ঘটনাস্থল ঘুরে দেখেন তারা। এদিকে মালদহের ডিভিশনাল কমিশনার এস এ বাবা আজ সকালে জেলার পদস্থ আধিকারিকদের নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যান। সেখানে তিনি আহতদের সঙ্গে কথাবার্তা বলেন। সদর মহকুমা শাসক সুরেশ কুমার রানু এ প্রসঙ্গে বিস্তারিত জানান। মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান। গেলেন যারা ইনজিওর আছে তাদের পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পাচ্ছে কিনা সব দেখে গেলেন। সবাই ঠিক আছে, এখন স্টেবল আছে। সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া? সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়, সরকার পুরো দায়িত্ব নিয়েছে যাদের ইনজিওর আছে। উনি ভিজিট করে গেলেন আরেকবার, কালকে আমরা দেখেছি, কালকে দেখেছি, আর আমরা সব ব্যবস্থা করেছি গতকাল। পেশেন্টটা তো একটু ইম্প্রুভ একটু আসে, এখন তো ক্রিটিক্যাল ফেজ চলছে, উনি ভালো আছে। উল্লেখ্য এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6 এবং আহত রয়েছেন 5 জন, এদের মধ্যে অধিকাংশই মহিলা শ্রমিক। এই ঘটনায় নিহত এবং আহতদের অধিকাংশই সুজাপুর এলাকার বাসিন্দা। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। বিস্ফোরণের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি, ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়, পরে আরও 1 জন মারা যান। বর্তমানে 5 জন চিকিৎসাধীন।